নায়ক ফেরদৌস কত টাকার মালিক জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। নায়ক ফেরদৌসের ঢাকা শহরে 6টি নিজস্ব ফ্ল্যাট রয়েছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্লট আকারে নায়ক ফেরদৌসের অনেক জমি কেনা রয়েছে। নায়ক ফেরদৌস 20 লাখ টাকা দামের গাড়িতে চলাফেরা করে এবং তার স্ত্রী যে গাড়িতে চলাফেরা করে সেই গাড়িটির দাম হচ্ছে 1,86,00,000 টাকা। নায়ক ফেরদৌসের বছরে ইনকাম হয় 50,00,000 টাকা এবং তার স্ত্রীর বছরে ইনকাম হয় 36,00,000 টাকা। নায়ক ফেরদৌস যদি আওয়ামী লীগের প্রার্থী না হতো তাহলে কিন্তু এই তথ্য আমরা জানতেই পারতাম না যে নায়ক ফেরদৌস এত ধনী বা এত অর্থ সম্পদের মালিক। তো এই তথ্যগুলো দেখলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সিনেমায় যেসব নায়কেরা অভিনয় করে তাদের মধ্যে নায়ক ফেরদৌসই একমাত্র ধনী নায়ক, তার অর্থ সম্পদের পরিমাণ এতগুলো। তো এখন হয়তো অনেকেই বলতে পারেন যে নায়ক ফেরদৌস বাংলাদেশের জনপ্রিয় মুখ হলে তার কিন্তু উল্লেখযোগ্য কোনো সিনেমা নেই, বা তিনি সুপারস্টারও না, বা তার সিনেমাগুলো চলেও না, এবং তিনি উল্লেখযোগ্য কোনো সিনেমায় অভিনয় করেননি, তাহলে তিনি এত টাকা কীভাবে ইনকাম করেন বা এত ধনী নায়ক কীভাবে হয়েছেন? তো আপনি জানলে অবাক হবেন যে নায়ক ফেরদৌস শুধুমাত্র সিনেমা থেকেই কিন্তু এই টাকাগুলো ইনকাম করেনি। নায়ক ফেরদৌসের সিনেমার পাশাপাশি কিন্তু তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তিনি অনেক ধরনের ব্যবসার সাথে জড়িত এবং নায়ক ফেরদৌস পারিবারিকভাবে একজন ধনী পরিবারের সন্তান, তো যার কারণে মূলত তার এত টাকা বা এত সম্পদের মালিক। এবং তার স্ত্রী যিনি রয়েছেন তিনিও কিন্তু একজন ধনাত্ম ব্যক্তি এবং কোটিপতি, কারণ তার স্ত্রী বাংলাদেশ বিমানের একজন ক্যাপ্টেন। সব কিছু মিলিয়ে তিনি একজন বাংলাদেশের ধনী নায়কদের মধ্যে অন্যতম এবং সবারই উপর অবস্থান করছেন। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে নায়ক ফেরদৌস এবার নৌকার মাঝি হিসেবে ঢাকা 10 আসন থেকে মনোনয়ন পেয়েছে এবং তিনি ঢাকা 10 আসনে এমপি পদে নির্বাচন করবে। আর এই নির্বাচন করতে গিয়েই মূলত বাংলাদেশের বিভিন্ন পেপার পত্রিকা তার অর্থ সম্পদের পরিমাণ বা হলফনামা প্রকাশ করেছে। তো তেমনই একটি নিউজ প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকায়, আমরা যেটা স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো সেখানে মূলত এই তথ্যগুলো দেওয়া হয়েছে যে নায়ক ফেরদৌস কত কোটি টাকা বা কত অর্থ সম্পদের মালিক, তার স্ত্রী কত অর্থ সম্পদের মালিক। নায়ক ফেরদৌস তিনি একজন সিনেমার নায়ক এবং তার পাশাপাশি একজন উল্লেখযোগ্য এবং বিশিষ্ট ব্যবসায়ী, তার অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তার স্ত্রী বাংলাদেশ বিমানের একজন ক্যাপ্টেন। ফেরদৌস বনানীতে বসবাস করেন। হলফনামায় আরও জানা যায় যে ফেরদৌসের স্ত্রী, তার রয়েছে 40 ভরি স্বর্ণালঙ্কার এবং নায়ক ফেরদৌসের রয়েছে 20 ভরি স্বর্ণালঙ্কার এবং নায়ক ফেরদৌসের একটি রয়েছে রোলস রয়্যালস ঘড়ি। নায়ক ফেরদৌস যেহেতু বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় মুখ, যার কারণে দেশের বিভিন্ন প্রান্তরে তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। তো নায়ক ফেরদৌস যেহেতু আওয়ামী লীগের প্রার্থী হয়ে ঢাকা 10 নম্বর আসন থেকে নির্বাচন করবে, তাই তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে তাকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করা হয়, তিনি যেন দেশবাসীর এবং জনগণের সেবা করতে পারে। এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা নায়ক ফেরদৌস সম্পর্কে কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা তথ্যগুলো জানতে পারে এবং দেখতে পারে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।